বাংলাদেশে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করে গঙ্গাবিলাস এবং ধুবড়ী হয়ে ভারতে প্রবেশ করবে পর্যটকরা। বাংলাদেশে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের দক্ষিণ প্রান্ত থেকে চিলমারি ও রংপুরের উত্তর প্রান্ত পর্যন্ত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশকে অতিক্রম করে শুক্রবার সকালে বাংলাদেশের চিলমারি থেকে প্রমোদ তরী গঙ্গাবিলাস ভারতের আসাম রাজ্যে ডিব্রুগড়ের দিকে যাত্রা শুরু করেছে। এর আগে বুধবার সন্ধ্যায় 28 পর্যটক নিয়ে চিলমারি নদী বন্দরের ব্রহ্মপুত্র নদে গঙ্গাবিলাস নোঙ্গর করে। পরে নদের মাঝে নোঙ্গর করা প্রমোদ তরীতে পর্যটকরা রাত্রি যাপন করে। বৃহস্পতিবার সকালে প্রমোদ তরী থেকে স্পিড বোর্ডে করে বন্দরে এসে মাইক্রোবাসে করে রংপুরে যাত্রা শুরু করে। প্রমোদ তরীর পর্যটকরা বৃহস্পতিবার 20 শতাব্দীর গোড়ার দিকে নির্মিত জাঁকজমকপূর্ণ তাজহাট প্রাসাদ দেখতে রংপুরে যাত্রা করেন পর্যটকরা। ক্রুজ সদস্যরা শতাব্দী প্রাচীন ডিমলা কালী মন্দির এবং 1 শতাব্দীরও বেশি পুরনো কারমাইকেল কলেজ পরিদর্শন করেন। তারা রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধ এবং ভাষা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। The people and we liked it very much. All the way from Sundarbans to north of Bangladesh, it's the first group of its kind which covers the entire country from south to north. It also visits areas which are not visited by tourists, which is very important. So it has given exposure to areas like today. We went to see the palace, Taj Mahal Palace here at Rangpur, the Kali Temple, Carmichael College, and other things, Atiya Mosque, and other weavers and other community. পরে আমরা বাইরে থেকে ওটা দেখলাম, ভিডিও করলাম ওদেরকে, আমরা আমাদের গান শোনাইলাম, আরও ওরা আমাদের দেখে অনেক খুশি হয়েছে। ওরা বারবার এদিক আসতেছিল আমাদের দেখার সময়, আমাদের ছবি তুলতেছিল, আমরা যেদিক নৌকাটা নিয়ে যাচ্ছিলাম ওরা বারবার সেদিকে যাচ্ছিল ছবি তোলার জন্য। যে গঙ্গাবিলাস সেই জাহাজটি দেখার জন্যই আমরা স্কুল থেকে সবাই গিয়েছিলাম, তো অনেক আনন্দ পেলাম। সেখানে হয়তোবা জাপানি একজন লোক ছিলেন, তাকে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, এই গানটি তাদেরকে আমরা একটু শুনে আসলাম। আমাদেরকে হাত না ইশারার মধ্যে দিয়ে আমাদেরকে বারবার তারা অভিনন্দনও জানিয়েছে। অনেক আনন্দ করলাম, বাচ্চারা অনেক আনন্দ করলো, আমাকেও খুবই ভালো লাগলো। জাহাজটা যে এত সুন্দর, যে আমার যে এতই। পরে সন্ধ্যায় চিলমারিতে ফিরে প্রমোদ তরীতে রাত্রি যাপন করেন পর্যটকরা। চিলমারি নৌবন্দরে অবস্থান করা প্রমোদ তরীটি দেখতে আসছেন স্থানীয়রা। পর্যটকরা বন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, চিলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা রহমান এবং উপজেলা চেয়ারম্যান রকনুজ্জামান শাহিন। উল্লেখ্য, এই প্রমোদ তরীটি চলতি বছরের গত 6 জানুয়ারি ভারতের বারাণসী থেকে যাত্রা শুরু করে পরবর্তীতে 27 নদীর 3,200 কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশের চিলমারি হয়ে ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় দিয়ে যাত্রা শেষ করবে। এই প্রমোদ তরী প্রতিজন পর্যটককে গুনতে হয়েছে 12,59,000 ভারতীয় রুপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।